নমস্কার আজকে আমরা শুনব শেখ আব্দুল হাকিমের গল্প প্রথম প্রেমের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমাদের দেখা হলো রূপা এবং জাফরের সাথে রূপা ঢাকা থেকে এসেছে বম্বেতে তার ভাইয়ের কাছে যাবে বলে তার যমজ ভাই এখন বম্বে থেকেই একটা ব্যবসা করছে কিন্তু সাম্প্রতিককালে তার শরীরটা একটু খারাপ তাকে দেখতেই রূপা ঢাকা থেকে কলকাতা হয়ে বম্বে যাচ্ছে চৌরঙ্গীর রাস্তায় রূপার হাত ব্যাগটা চুরি হয়ে যায় জাফরের সাথে তার আগেই আলাপ হয়েছিল জাফর সেখানে এসে পড়ায় রূপার মাথাটা কিছুটা ঠান্ডা হয় নানান রকম উপায় ভাবতে থাকে জাফর এবং রূপা যে কি করে কাগজপত্র টাকা পয়সা হারিয়েও রূপা ঠিকভাবে নিজের ভাইয়ের কাছে পৌঁছতে পারবে কারণ তার ভাইয়ের ঠিকানাটাও সেই হাত হাতব্যাগেই ছিল যেটা চুরি হয়েছে সেদিনকেই যখন রূপা নিজের হোটেলে ফিরে যায় সেখানে তার দেখা হয় এক অভিজাত ভদ্র মহিলার সাথে ভদ্রমহিলা নিজের থেকে জেচে আলাপ করে রূপার সাথে এবং তাকে একটা অদ্ভুত গল্প শোনায় নিজের বিবাহিত থাকা সত্ত্বেও অ্যাফেয়ার সম্পর্কে তার অ্যাফেয়ার হয়েছিল বাসার বলে এক ভদ্রলোকের সাথে কিন্তু নেশা কেটে যাবার পর মহিলা জানতে পারলেন যে বাসার নিজেকে যেভাবে প্রজেক্ট করেছিল মোটেও সেরকম ভদ্রলোক নয় বাসার ওনাকে ব্ল্যাকমেল করতে থাকে এবং ব্ল্যাকমেলটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে যখন মহিলাকে তার একটা প্রিয় জুয়েলারি পিস সেভেন সিস্টার্স নেকলেসটা বাসারের হাতে তুলে দিতে হয় এখন ওই মহিলা চান যে যে ট্রেনে করে বাসার জার্নি করতে চলেছে সেই ট্রেনে রূপা যাক বসরকে ডিস্ট্র্যাক্ট করুক যাতে ওইটুকু সময় হাতে পেয়ে মহিলা বশরের কম্পার্টমেন্টে ঢুকে হারটাকে ফেরত নিতে পারে কিন্তু ট্রেনে উঠে হয়ে গেল কেলেঙ্কারি রূপা নিজের কাজ করতে গিয়ে দেখে বশর খুন হয়েছে এখানেও তার রক্ষাকর্তা হয়ে আসে সেই জাফর প্রথম পর্বের শেষে আমরা দেখলাম যে জাফর এবং রূপা রেস্টুরেন্টে বসে আছে ট্রেনের নিঃশ্বাস বন্ধ করে তারা অপেক্ষা করছে কখন বাসারের ডেড বডিটা ডিসকভার হয় দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর করায় শুরু করছি প্রথম প্রেমের দ্বিতীয় পর্ব কিছুক্ষণ পর জাফর বলল এখানে বেশিক্ষণ বসে থাকলে কেউ কিছু সন্দেহ করতে পারে আমাদের আমাদের আসলে নিজের নিজের ক্যাবিনে থাকা উচিত আর মনে রেখোর উপায় কিছুই আমরা জানি না পুলিশ যদি জেরা করে অভিনয় ক্ষমতার সবটুকু ব্যবহার করতে হবে তোমাকে কেন তোমার মনে হলো আমি অভিনয় করতে পারি সব নেই পারে ঠোঁট টিপে হাসলো জাফর তারপর আবার বলল ভয় পাবার কিছু নেই বাসর সাহেবের ক্যাবিন থেকে কেউ আমাদেরকে বেরোতে দেখেনি রূপার মনে পড়লো কন্ডাক্টর ওকে ওর নিজের ক্যাবিনে ঢুকতে দেখেছে কথাটা শুনে জাফর একটু চিন্তিত হলেও মুখে বলল না তাতে কিছু আসা যায় না জিজ্ঞেস করলে বলবে একটু হাঁটতে বেরিয়ে চলো করিডরে পা দিতেই ওরা দেখতে পেল তেইশ নম্বর ক্যাবিনের দরজা খুলছে কন্ডাক্টর নিজের অজান্তেই হাঁটার গতি বেড়ে গেল রূপার লাশটা কন্ডাক্টর দেখতে পাওয়ার আগেই নিজের ক্যাবিনে ঢুকে পড়ার ইচ্ছে তার কিন্তু জাফর তার একটা হাত ধরে চাপ দিল হঠাৎ এরকম ব্যস্ত হয়ে ওঠাটা যথেষ্ট সন্দেহজনক দরজাটাকে পাশ কাটাচ্ছে ওরা ভেতরে ঢুকল কন্ডাক্টর দম বন্ধ করে থাকলো রূপা পর মুহূর্তে ক্যাবিন থেকে ছিটকে বেরিয়ে এলো লোকটা রূপা তুমি তোমার ক্যাবিনে চলে যাও শান্ত সুরে রূপাকে বলল জাফর রূপা তাড়াতাড়ি নিজের ক্যাবিনের দিকে চলে গেল কন্ডাক্টরের দিকে ফিরলো জাফর ইংরেজিতে জিজ্ঞেস করলো কী ব্যাপার কী বলছেন কে খুন হলো এর মধ্যেই ঘেমে গেছে লোকটা একটা হাত তুলে তেইশ নম্বর ক্যাবিনটা দেখালো সে আরে আরে চক্কু মারা চকু আরে মার্ডার হো গা মার্ডার হো গাছ গার্ডকে বলতে হবে আপনি স্যার একটু এখানে দাঁড়াবেন প্লিজ লক্ষ্য রাখবেন ভেতরে কেউ যেন ঢুকতে না পারে হ্যাঁ ঠিক আছে তবে তাড়াতাড়ি ফিরবেন খুন খারাপই কে খুব ভয় করি আমি ট্রেন ডাকাতের কাণ্ড স্যার এরকম খুনের আগেও একটা হয়েছে আমি আমি যাব আর আসবো স্যার কন্ডাক্টর বিদায় নিতেই ক্যাবিনে ঢুকে দ্রুত আরেকবার সার্চ করলো জাফর লাশটা ছুঁলো না বা পকেটগুলো হাতড়ালো না প্রথমবার সার্চ করার সময় জেনেছে সেভেন সিস্টার্স লাশের সঙ্গে নেই ও এখন এমন কিছু পাওয়া যায় কিনা দেখছে যা থাকলে রূপা ভেসে যেতে পারে পায়ের শব্দ ঢুকলো কানে তাড়াতাড়ি করিডোরে বেরিয়ে এলো গার্ডকে সঙ্গে নিয়ে ফিরে আসছি কন্ডাক্টর জাফর তাদেরকে বলল ভেতরে কেউ ঢোকেনি গার্ড লোকটা লম্বা রোগা জাফরের পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে জড়ি করলো সে লাশটা তো একজন বাংলাদেশের আমি চেনেন তাকে না আমি তো লাশটা এখনো দেখিনি দেখলে হয়তো বলতে পারবো তবে দেখতে না হলেই খুশি হই বুঝতে পারছি স্যার বেড়াতে বেরিয়ে ধরনের ঝামেলায় কেই বা পড়তে চায় ব্যাপারটা এখন পুলিশের মাথা ব্যথা ঠিক আছে স্যার আপনাকে আর আমরা বিরক্ত করব না সরাসরি রূপার কেবিনে চলে এলো জাফর মুখ শুকিয়ে নিউজ প্রিন্ট হয়ে গেছে রূপার ঝামেলাটা হবে ট্রেনে পুলিশ আসার পর চাঁদপুর ছাড়িয়ে এসেছি আমরা সামনে পড়বে জ্ঞানজাম কাকতালিও ব্যাপার তাই না কোনো জায়গার নাম গ্যাঞ্জাম হতে পারে ভাবা যায় না আমাদের নিয়তি নিয়ে এখন কোন গ্যাঞ্জাম না বাঁধলেই বাঁচি আমার তো ধারণা স্টেশনের বাইরে ট্রেন থামাবে ওরা জাফারের ধারণায় সত্যি হলো পনেরো মিনিট পর দাঁড়িয়ে পড়ল ট্রেন গ্যাঞ্জামের প্যাসেঞ্জাররা সবাই করিডোরে বেরিয়ে এসেছে সবার মুখেই এক প্রশ্ন স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেন দাঁড়িয়ে পড়ল কেন আরও প্রায় আধ ঘন্টা পর সাদা পোশাক ও ইউনিফর্ম পরা পুলিশ দেখল জাফর তবে ট্রেনে উঠল মাত্র দুজন তার মধ্যে একজনের মাথায় কাঁচা পাকা চুল পরনে কালো স্যুট তার সঙ্গে লোকটা ইউনিফর্ম পরে আছে বয়স তেমন বেশি নয় গার্ড তাদেরকে স্যালুট করলো বোঝা গেল বয়স্ক অফিসের টিকিট চেনে এসে সম্বোধন করল ইন্সপেক্টর ওম শঙ্কর বলে তেইশ নম্বর ক্যাবিনে ঢুকল তারা প্রায় বিশ মিনিটের মতো ভেতরে থাকল তারপর কন্ডাক্টরকে নিয়ে বেরিয়ে এলো করিডোরে হেঁটে আসছে জাফারের দিকে জাফার দাঁড়িয়ে আছে রূপার ক্যাবিনের সামনে এ নিয়ে সেই ভদ্রলোক জাফারকে দেখিয়ে বলল কন্ডাক্টর আমাকে উনি ভেতরে ঢুকতে দেখেছেন যাচ্ছে উনি একজন বাংলাদেশি ভদ্রলোকের নাম আবুল পাশর আপনি চেলেন তাকে মাথা নারলো জাফর বাংলাদেশি আর মাত্র দুজন রয়েছে ট্রেনে আপনি আর মিস রূপা আরও দু একজন ছিলেন তারা ভুবনেশ্বরে নেমে গেছেন আপনার মিস রুপার এবং সাহেবের টিকিট পর্যন্ত মমতাজ কেন বেগমকে খুঁজে পাওয়া যায়নি এখন বুঝতে পারছে ও না আমি কিছু মিন করছি না শুধু উল্লেখ করছি রাতে আপনি নিজের ক্যাবিন থেকে বেরিয়েছিলেন মিস্টার জাফর না সংক্ষেপে জবাব দিল জাফর বুঝতে পারছে সাব ইন্সপেক্টর অত্যন্ত বুদ্ধিমান তরুণ আচ্ছা মিস রূপাকে আপনি কতদিন থেকে চেনেন মিস্টার জাফর বেশি দিন থেকে নয় তার সঙ্গে আমার কলকাতায় পরিচয় হুম আপনি হয়তো শুনে আশ্চর্য হবেন যে রাত একটার দিকে মিস রূপাকে করিডোরে দেখা গেছে না আমি বুঝতে পারছি না তার চলাফেরার সঙ্গে খুনের কি সম্পর্ক থাকতে পারে রাতে কে কোথায় ছিলেন আমাদেরকে চেক করতে হবে মিস্টার জাফর সত্যিই দুঃখিত তা ওই মিস রূপা কি আপনার ক্যাবিনে গিয়েছিলেন নাকি অসহায় ভঙ্গিতে কাঁচ ছাঁকালো জাফর দেখুন পুলিশ ব্যাপার বলে স্বীকার করছি হ্যাঁ কিন্তু আমরা চাই না ঘটনাটা সবাই জানুক বুঝতে পারছি স্যার এবং পরে আপনিও তার ক্যাবিনে যান ঠিক হুম অথচ রাতে আপনারা কোনো চিৎকার টিৎকার শোনেননি বা কোনো অস্বাভাবিক শব্দ পাননি না মিস রূপার সঙ্গে কথা বলবো আমি মাথা ঝাঁকালো জাফর স্নায়ু ও টানটান হয়ে আছে এখন শুরু হতে যাচ্ছে আসল পরীক্ষা জেরার মুখে রূপা যদি টিকে যেতে পারে এই যাত্রায় বিপদটা থেকে বেঁচে যাবে সে ও আশা করলো জেরার সময় ওকে থাকতে দেওয়া হবে নক করতে দরজা খুলে ওদের দিকে তাকালো রূপা চোখে প্রশ্ন প্লিজ সবিনয়ে ইংরেজিতে বলল সাব ইন্সপেক্টর আই নিড টু আস্ক ইউ ইউ অফ ফর্মাল ইন্সপেক্টরাল কোয়েশ্চনি কিছু নেই ট্রেনে দুর্ভাগ্যজনক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মারা গেছেন রূপাকে নিয়ে রীতিমতো গর্ব অনুভব করলো জাফর একটা অপরাধ সংঘটিত হয়েছে সেজন্য তাকে দায়ী করা হতে পারে এই কথা জানা সত্ত্বেও এতটুকু নার্ভাস হয়ে পড়েনি সে প্রশ্নটার মধ্যেই একটা ফাঁদ ছিল সাব ইন্সপেক্টর বলেছে একজন মানুষ মারা গেছে খুনের কথা বলেনি তার প্রশ্নের উত্তরে রূপা পাল্টা প্রশ্ন করল তাই নাকি কে মারা গেল কোথায় হার্ট অ্যাট্যাক নাকি রূপার প্রতিটি উত্তর সংক্ষিপ্ত ও সাবলীল শুনে সন্তুষ্ট বোধ করল জাফর সাব ইন্সপেক্টরও সন্তুষ্ট বলে মনে হলো অবশেষে আবার জাফরের দিকে ফিরল সে স্যার বোম্বেতে আপনি কোথায় উঠবেন একটু জানান ঠিকানাটা পরে দরকার হতে পারে আমাদের শিওর হোটেল শাহজাহান অমল সিংহানি আমার পুরনো বন্ধু ও আচ্ছা আচ্ছা অমল সিংহানি তাকে তো আমি ভালো করে চিনি সাব ইন্সপেক্টর চলে যেতে রূপার ক্যাবিনের দরজা বন্ধ করে দিল জাফর এখন আবার রূপাকে ম্লান ও উদ্বিগ্ন দেখাচ্ছে পারফরমেন্সটা কিন্তু দারুণ হয়েছে আমি বলিনি মেয়েরা জাত অভিনেত্রী ভয় আমার হাঁটু কাঁপছিল আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে ক্যাবিনের কথা কেন জিজ্ঞেস করলেন ভদ্রলোক মাথা চুলকালো জাফর আমি তাকে বলেছি তুমি আমার সঙ্গে রাত কাটিয়েছো করিডোরে তোমাকে দেখা গেছে এর একটা ব্যাখ্যা তো দিতে হবে দুঃখিত এছাড়া কোনো উপায় ছিল না চোখ নামালো রূপা কথাটা তাৎপর্য উপলব্ধি করতে পারছে খানিক পর মুখ তুলল সে জোর করে হাসলো কথাটা মিথ্যে নয় তাই না হুম মিথ্যে নয় তবে ওই লোক অন্য অর্থ করবেই আর কি কে কি ভাবলো তাতে কিছু আসে যায় না জাফর ভাই খুব জোরে নখ হলো দরজায় কন্ডাক্টর জানাতে এসেছে পুরো কোচটাই জ্ঞানজামে পৌঁছে ট্রেন থেকে খুলে নেওয়া হবে কাজেই অন্য একটা কোচে চলে যেতে হবে ওদেরকে লোকটাকে যথেষ্ট উদ্বিগ্ন দেখালো তার কথা থেকে জানা গেল পুলিশ অফিসাররা তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন গ্যাঞ্জামে পৌঁছে অন্য একটা কোচে চলে এলো ওরা ওদেরকে আর কোনো প্রশ্ন করা হয়নি জাফর ভাবতে শুরু করেছে বিপদটা কেটেই গেছে ওর খুব ইচ্ছে রূপার সঙ্গে আরও সময় নিয়ে গল্প করে উপভোগ করে তার মধুর সঙ্গ বম্বে পর্যন্ত আর কিছুই ঘটল না হাতে কোনো কাজ না থাকায় পরস্পরকে সময় দিতে পেরেছে ওরা একজন আরেকজনকে আরও ভালোভাবে চেনার সুযোগ পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি আর পাড়ার যত ছেলেকে চেনে রূপা তাদের সঙ্গে তুলনা করতে গিয়ে তার জীবনে দেখা একমাত্র আদর্শ পুরুষ বলে মনে হয়েছে জাফরকে আর রূপার মধ্যে জাফর আবিষ্কার করেছে শান্ত ও কোমল এক নারীকে যে বুদ্ধিমতী বিপদের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে পারে মিষ্টভাষী আন্তরিক খোলা মনের অধিকারিণী যত চিনছে ততই পরস্পরের প্রতি আকৃষ্ট হচ্ছে ওরা স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি নেবে কিন্তু খালি ট্যাক্সি মাত্র একটা দেখা গেল তাও রাস্তার ওপারে রূপাকে দাঁড় করিয়ে রেখে রাস্তা পার হচ্ছে জাফর ড্রাইভার ওকে দেখতে পেয়ে হাত নাড়ল তার মানে এগোতে নিষেধ করছে ব্যাপারটা ওর কাছে একটু অদ্ভুত লাগলো আরও একটু এগোতে দেখা গেল ট্যাক্সিটায় এক লোক বসে আছে কিন্তু তাড়াতাড়ি একটা খবরের কাগজ খুলে মুখটা ঢেকে ফেললো সে মুখ ঢাকলেও কাছাকাছি এসে পড়ায় লোকটার হাতের আঙুলে একটা আংটি দেখতে পেল জাফার অদ্ভুত একটা আংটি আগে কখনও এরকম দেখেনিও খুদে একটা সাপের আকৃতি চোখ দুটো রুবি পাথরের লোকটা চেহারা দেখার ইচ্ছে ছিল ওর কিন্তু ড্রাইভার ট্যাক্সি ছেড়ে দিল কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্য একটা ট্যাক্সি নিয়ে ব্যান্ড্রার দিকে রওনা হলো ওরা শাহজাহান হোটেলটা ওদিকেই বম্বেতে পা দেওয়ার পর থেকে সারাক্ষণ শুধু একটা কথাই ভাবছে রূপা এই শহরেই কোথাও তার ভাই আছে অথচ ঠিক কোথায় আছে তা তার জানা নেই ট্যাক্সি জানলা দিয়ে বাইরের দৃশ্যের উপর এমন ব্যাকুলভাবে চোখ বুলোচ্ছে সে যেন এইভাবে চেষ্টা করলেই মাসুমকে দেখতে পাবে তার অস্থিরতার কারণ বুঝতে পারলেও জাফর কিছু বলল না শুধু রূপার হাত ধরে চাপ দিল মৃদু শাহজাহান হোটেলের ম্যানেজার আমল সিংহানি জাফরের পুরানো বন্ধু দেখেই হৈ হৈ করে উঠল সে রূপার সামনে কেতা কেতাদুরস্থ ভঙ্গিতে মাথা নোয়াতেও ভুলল না আমার দোষ দেখছি এবার স্ত্রীকেও সঙ্গে এনেছে বেশ 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 সালাম ভাবি সালাম বোকার মতো কথা বলো না ধমক দিল জাফর ও রূপা আমার পরিচিত আমাদের দুটো কামরা চাই দুটো দুটো শব্দের ওপর জোর দিল ও তোমাদের ভাগ্য ভালো দোস্ত আজই একটা রিজার্ভেশন ক্যান্সেল করা হয়েছে সাগরের দিকে মুখ করা দুটো কামরা আছে কানেক্টিং বাথরুম কোনো অসুবিধা হবে না তো মুচকি হেসে সাবধানে একটা চোখ সে রূপা যাতে দেখতে না পায় কানেক্টিং বাথরুম না না অসুবিধা কিসের রাজি হয়ে যাও রূপা বলল এরপর আর জাফরের আপত্তি গ্রাহ্য করলো না আমল সিংহানি সে নিজে ওদেরকে কামরা দুটো দেখিয়ে দিয়ে গেল জাফরের কামরা থেকে বেরিয়ে যাবার আগে জিজ্ঞেস করলো এবারে কি উপলক্ষে আগমন দোস্ত বিজনেস অর বিজনেস অমল তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো বলবীর সিং কোথায় আছে তাকে আমার ভীষণ দরকার যতদূর আমি জানি আলিবাগে থাকার কথা তার সে তো চরকির মতো ঘুরে বেড়ায় দোস্ত তবে হুম আমি তাকে ঠিকই খুঁজে বের করতে পারবো তোমাকে নিশ্চয়ই নতুন করে জানাবার দরকার নেই যে লোকটা বিপজ্জনক তার সম্পর্কে সব জানা আছে আমার তুমি শুধু খুঁজে বের করো তাকে বাকিটা আমি দেখব জানলার সামনে দাঁড়িয়ে আরব সাগরের দিকে তাকালো জাফর সৈকতে বিকিনি পরা অনেক মেয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেদিকে ওর মন নেই রূপার কথা ভাবছে ও তার ভাই মাসুমকে খুঁজে বের করতে হবে আর ভাবছে নিজের সমস্যার কথা বাথরুম থেকে পানির শব্দ আসছে শুনে ধীরে ধীরে হাসি ফুটল ঠোঁটে কদিন আগে পর্যন্ত এমনকি তাও জানত ওর জীবনের সঙ্গে এমন নিবিড়ভাবে জড়িয়ে পড়েছে যে তাকে ছাড়া নিজেকে কল্পনা করা কঠিন আশ্চর্য মেয়েটা ওকে এমন অস্থির আর উত্তেজিত করে তুলছে কেন সময়টা একসঙ্গে উপভোগ করলে মানুষের মধ্যে ঘনিষ্ঠতা জন্মায় কিন্তু একসঙ্গে বিপদ মোকাবিলা করলে সম্পর্কটা আরও অনেক গভীরতা অর্জন করে এ ধরনের সম্পর্ক এমনকি ভালোবাসা পর্যন্ত গড়াতে পারে জীবনে বহু মেয়ে দেখেছে জাফার কিন্তু রূপার মতো আর কেউ ওকে এভাবে সম্মোহিত করতে পারেনি মেয়েটার ব্যক্তিত্ব কণ্ঠস্বর রুচি চেহারা সবই ওর মনে একটা রোম্যান্টিক ভাব এনে দিয়েছে সব সময় তার সঙ্গে থাকতে ইচ্ছে করে ওর তার সম্পর্কে আরও অনেক কিছু জানতে ইচ্ছে করে সব সময় সুযোগের অপেক্ষায় থাকে সম্পর্কটাকে কিভাবে আরও গভীর করা যায় তার মানে কি প্রেমে পড়ে যাচ্ছেও ধারণাটা বাতিল করে দিল জাফর বা বলা উচিত বাতিল করে দেওয়ার চেষ্টা করলো তারপর ভাবলো এমন বহু লোক আছে মাত্র কয়েক ঘন্টার পরিচয় প্রেমে পড়ে যায় তার বেলাই বা ব্যাপারটা অসম্ভব হবে কেন খানিক পর দরজায় নক করল রূপা জাফর ভাই আমি কি তোমার জন্য ভরে জাফরের অত সুন্দর চেহারা বেহায়ার মতো হয়ে গেল গোসল করার পর রূপাকে এত তাজা আর প্রাণবন্ত লাগছে যে হাঁ করে তাকিয়ে থাকতে হলো ওকে প্লিজ তারপর আমরা লাঞ্চ খাবো কেমন সত্যি আমার ভীষণ খিদে পেয়েছি ওদের জন্য টেবিল ফেলা হয়েছে টেরেসে লতা গাছের পর্দা থাকায় রাস্তা ও সৈকত থেকে দেখা যায় না শাহজাহান আন্তর্জাতিক মানের হোটেল বিশেষ করে ইউরোপিয়ান ও আমেরিকান ট্যুরিস্টদের খুব পছন্দ ওরা টেরেসে পৌঁছে দেখলো বেশিরভাগ টেবিলই দখল হয়ে গেছে রূপা আজ দেশ থেকে আনা একটা নকশাদার জামদানি পড়েছে সারা ভারতে ঢাকার জামদানির কদর সেটা আরেকবার প্রমাণিত হলো আশপাশ থেকে সবাই তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকায় জাফর অবশ্য কৃতিত্বটা জামদানিকে দিতে রাজি নয় ওর ধারণা রূপা সুন্দর বলেই সবাই এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে মানুষ নিজে যেমন বাকি সবাইকেও তাই ভাবে কথাটা মিথ্যে নয় বসার পর রূপাকে বলল তুমি এত সুন্দর না হলেই বোধহয় ভালো হতো খুব কড়া নজর রাখতে হবে তোমাকে তা না হলে হারিয়ে ফেলবো তো হারিয়ে ফেললে দুঃখ পাবে জিজ্ঞেস করলো রূপা তার চোখে কৌতুক ঝিলিক মারছে আঘাত পাব আর সেই আঘাত বোধহয় কাটিয়ে ওঠা সম্ভব হবে না জাফারের চোখে এমন কাতর একটা ভাব ফুটে উঠল বুকের ভেতরটা দুলে উঠল রূপার কারণ একা শুধু জাফার নয় সেও তো দুজনের সম্পর্কটা নিয়ে সারাক্ষণ চিন্তাভাবনা করছে ঢাকায় অনেকের সঙ্গেই পরিচয় আছে রূপার কিন্তু তারা কেউ জাফর চৌধুরীর মতো তার মনে আবেদন সৃষ্টি করতে পারেনি তারও সারাক্ষণ জাফরের সান্নিধ্যে থাকার ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে তার সম্পর্কে সব কথা জানে ওর প্রতি তার দুর্বলতা সম্পর্কে মনে মনে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে সে চরম একটা বিপদ থেকে কেউ কাউকে বাঁচালে কৃতজ্ঞতা বোধ জাগাটা স্বাভাবিক এই দুর্বলতার উৎস বোধ হয় সেটাই তাহলে কি এটা ভালোবাসা নয় চোখ তুলতেই দেখতে পেল গভীর আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে জাফর তাড়াতাড়ি মুখ খুলে আরষ্ট ভাবটা কাটাবার চেষ্টা করল সে তোমার সঙ্গে পরিচয় হওয়াটা সত্যি আমার ভাগ্য তুমি না থাকলে আমার কি হতো তো কোনো না কোনোভাবে সামলে নিতে সব এসো ওসব ভুলে থাকি আপাতত তোমাকে আমি বম্বে শহরটা দেখাতে চাই মানে আমার সঙ্গে যেতে তোমার যদি আপত্তি না থাকে বেড়াবো আর সেই সঙ্গে তোমার ভাইকেও খুঁজব কি বলো কথা বলছো কেন আমি কি তোমার সঙ্গে নেই? হঠাৎ ম্লান হয়ে গেল রূপার চেহারা কিন্তু মাসুমের নাই তো হারিয়ে ফেলেছি এত বড় শহরে কোথায় তাকে খুঁজবো খুঁজব বলতো তুমি বলেছিলে না সে একটা ক্লিনিকে ভর্তি হয়েছিল ওই ক্লিনিকটার নামও কি তোমার মনে নেই ক্লিনিক হ্যাঁ মনে পড়েছে সিটি ক্লিনিক কিন্তু ঠিকানা তো জানি না নামটাই যথেষ্ট খুঁজে বের করা যাবে কিন্তু তুমি যদি এভাবে আমার পেছনে সময় নষ্ট করো সাত না উদ্ধার করবে কখন বলবীর সিংকে না পাওয়া পর্যন্ত আমার কিছু করার নেই সে যদি কোনো উপকারে না আসে আমি একেবারেই ডুববো এখানকার পুলিশকে বেগম আর গোলাম আলির কথা জানাতে পারো তো হুম তা পারি কিন্তু আমার ধারণা ওরা যদি বলবীর সিংয়ের কাছে নেকলেসটা বিক্রি করতে না চায় তাহলে পুলিশ তৎপর হবার আগে ইন্ডিয়া ছেড়ে কেটে পড়বে তাছাড়া নেকলেস চুরি বা খুনটার সঙ্গে ওরা দুজন যে জড়িত আমার কাছে তো তার কোনো প্রমাণ নেই পুলিশকে অভিযোগ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে সেই রেস্ক আমি নিচ্ছি না সাতকন্যার কথা আপাতত আমি ভুলে থাকতে চাই আমি তো এখন ভাবছি কি করলে মন জয় করতে পারবো হচ্ছে তাই না হুম ঠাট্টা নয় সত্যি আমি তোমার আরো সব কথা শুনতে চাই আমার আরও কথা সবই তো তোমাকে বলা হয়ে গেছে আবার কি শুনতে চাও অতি সাধারণ পরিবারের অতি সাধারণ একটি মেয়ে আমি আমার বাবা সারা জীবন স্কুল মাস্টারি করেছেন আমি এবছরই সমাজ কল্যাণে অনার্স পরীক্ষা দিয়েছি তুমি যদি আমাকে ইন্টারেস্টিং একটা চরিত্র ভেবে থাকো হতাশ হবে টেবিলে রাখলো জাফার তালুর ওপর চিবুক হুম তুমি যে ইন্টারেস্টিং একটা চরিত্র তার প্রমাণ তোমার সঙ্গ আমার সব ক্লান্তি দূর করে দিচ্ছে প্রতিটি মুহূর্ত ভালো লাগছে আমার সারাক্ষণ উত্তেজিত হয়ে আছি উত্তেজনা শব্দটির অন্য এক গভীর অর্থ করা হতে পারে ভেবে ওর মুখ গরম আর লালচে হয়ে উঠল তবে সেই সঙ্গে এও ভাবল যে অর্থই করা হোক তা মিথ্যে বা ভুল তো হবে না অস্বীকার করে লাভ নেই রূপার সঙ্গে ওর সম্পর্ক যত গাঢ় হচ্ছে শারীরিক প্রতিক্রিয়াও সেই পরিমাণে প্রবল থেকে প্রবলতর হচ্ছে আমি তোমার জীবনের সমস্ত কথা জানতে চাই রূপা মানে ঠিক কি জানতে চাই ব্যাখ্যা করা কঠিন যদি জিজ্ঞেস করি কাউকে কখনো ভালোবেসেছ না তুমি কি কিছু মনে করবে অপেক্ষায় আছি কেউ একদিন ভালোবাসবে আমাকে যদি কেউ বাসে তখন চিন্তা করে দেখব আমিও তাকে ভালোবাসতে পারবো না। আমি তো প্রথম কারো প্রেমে পড়ব তবে এমনটি হয় হবার নয় আমি বড় বেশি সতর্ক কারণ অদ্ভুত সেটাই কথা শোনালে তুমি এত সুন্দর অথচ আজও কেউ তোমাকে ভালোবাসেনি বলতে পারো আমার ধ্যান ধারণা খানিকটা পুরনো দিনের আমি মনে করি যদি কাউকে ভালোবাসি তার সঙ্গে আমার বিয়েও হতে হবে আর সেই বিয়ে সারা জীবন টিকতেও হবে এই ব্যাপারে সারাক্ষণ সচেতন থাকি বলে বা অন্য কী কারণে জানি না যারা আমাকে ভালোবাসতে চেয়েছে তাদেরকে আমার বিশ্বস্ত বা নির্ভরযোগ্য বলে মনে হয়নি ওই যে বললাম আমি বোধহয় একটু বেশি সতর্ক যাকে আমার কথা অনেক হয়েছে তোমার কথা বলো কেন এখনো বিয়ে করিনি এ কথা জানতে চাইছ কি জানি হয়তো যে ধরনের মেয়েকে স্বপ্ন দেখি সে ধরনের কাউকে চোখে পড়েনি কিংবা হয়তো চাকরি নিয়ে এত ব্যস্ত থাকি যে চারদিকে ভালো করে তাকাবার সময় পাইনি অনেক মেয়েকে চিনি আমি কিন্তু তাদের কারো সঙ্গে রোমান্টিক কোনো সম্পর্ক গড়ে ওঠেনি চোখে দুষ্টুমি রূপা বলল হুম দেখা যাচ্ছে আমাদের স্বভাবের মধ্যে মিল আছে দুজনেই আমরা সতর্ক অপেক্ষায় বিশ্বাসী যারা অপেক্ষায় বিশ্বাসী তাদেরকে অনেক সময় ঠকতে হয় রূপা অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যায় তাহলে তো সিদ্ধান্তটা নিলেই পারো আর অপেক্ষা করবে না স্বপ্নের মেয়েটিকে এবার খুঁজে বের করো হুম আমি রাজি তুমিও যদি এই একই সিদ্ধান্ত নাও তাহলে তির্যক দৃষ্টিহীন রূপা জিজ্ঞেস করল কিন্তু এই বিদেশে কোথায় পাবো আমার মনের মানুষকে সে একই প্রশ্ন তো আমারও দুপুরে ঘন্টা দুয়ে ঘুমিয়ে নিয়ে বেড়াতে বেরোলো ওরা আমল সিংহানিকে জিজ্ঞেস করে সিটি ক্লিনিকের হদিস বের করে নিয়েছে জাফর তবে রূপাকে এখনো কিছু জানায়নি প্রথমে সৈকতে গেল ওরা পানিতে নামার ইচ্ছে থাকলেও কাপড় ভেজার ভয়ে কিনারা থেকে দূরে সরে থাকলো রূপা বলল আমার খুব ইচ্ছে এখানে একদিন গোসল করি হুম এটা হলো বিখ্যাত জুহু বীজ এখানে গোসল করতে হলে তোমাকে কিন্তু বিকিনি হবে যদি পড়তে পড়ি তুমি কিছু মনে করবে তোমার প্রশ্নের সম্ভাব্য দুটো উত্তর আছে মনে করবো মনে করব না মানে তোমার উত্তরটা কোনটা তুমি যদি আমার কেউ হও আমি চাইবো না তোমার সবটুকু কেউ দেখে ফেলুক আর যদি তুমি আমার কেউ না হও তাহলে যার খুশি দেখুক তোমাকে আমার মনে করার কিছু নেই তোমার প্রতিটি জবাবের অর্থ বের করতে হলে দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় তোমার কথা বলার স্বভাবটা এরকম কেন এই মাত্র যা বললে তার অর্থ বের করতে হলে তোমাকে আবার জিজ্ঞেস করতে হবে যে তুমি আমাকে তোমার কেউ বলে মনে করো কি না তাই না মুচকি হাসি লেগে থাকলো জাফরের ঠোঁটে কথা বলল না সরাসরি স্পষ্ট করে বল কাল যদি একটা বিকিনি পরে আরব সাগরে সাঁতার কাটি আমি তুমি রাগ করবে না রাগ করবো কেন বলবো একান্তই যদি সাঁতার কাটতে চাও যতদিন না সুইমিং পুল সহ একটা বাড়ি কিনতে পারছি ততদিন অপেক্ষা করো প্লিজ দুম করে জাফরের পিঠে একটা ঘুষি মারল রূপা জাফর ভাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না সত্যি যদি হয়ে গিয়ে থাকে মাফ চাই হাত জোর করলো জাফর ট্যাক্সি নিয়ে শহরের আরেক প্রান্তে চলে এলো ওরা এতক্ষণে সিটি ক্লিনিকের কথা রূপাকে জানালো জাফর ঠিকানাটা ধরে ক্লিনিকটা খুঁজে বের করতে কোনো অসুবিধা হলো না এমনকি অনুসন্ধানে খোঁজ করে মাসুম সম্পর্কে সব তথ্য পেতেও কোনো ঝামেলা হলো না ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল সে সুস্থ হয়ে ক্লিনিক ত্যাগ করেছে মাসখানেক আগে ক্লিনিকের খাতায় তার দেওয়া একটা ঠিকানাও পাওয়া গেল সন্ধে হয়ে আসছে ওরা সিদ্ধান্ত নিল কাল ওই ঠিকানায় মাসুমের খোঁজ নিতে যাবে ওরা জাফর বলল চলো একটা রেস্তোরাঁয় বসি ভালো করে না দেখে সামনে যে রেস্তোরাঁ পেল সেটাতেই ঢুকে পড়ল ওরা বসার পর বুঝতে পারলো এটা শুধু রেস্তোরাঁ নয় বারো বোম্বাইয়ের বেশিরভাগ রেস্তোরাঁই তাই মদ এখানে অবাধে বিক্রি হয় রূপার মতামত নিয়ে কফির অর্ডার দিল জাফর রেস্তোরাঁয় একটা লোক ঠুকল চেহারাটা কুচ্ছি বেটে নাকটা বোঁচা মাথায় বাবরি খাড়া নাকের নিচে সরু গোঁক পঞ্চাশের উপর হবে বয়স পড়ে আছে সাদা স্যুট হাঁটার মধ্যে আড়ষ্ট একটা ভাব যেন ভারী কোনো কিছু বহন করছে সে চেহারার রাগ রাগ ভাব যেন খুব অহংকারী লোকটাকে দেখা মাত্র অপছন্দ করল রূপা এই লোকের সঙ্গে একা থাকতে সত্যি ভয় লাগবে তার একটা টেবিলে বসে হুইস্কির অর্ডার দিল সে রূপার মতো জাফেরও আছে লোকটার দিকে হঠাৎ তার আঙুলে আংটিটা দেখতে পেল স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি ডাকার জন্য রাস্তা বেরিয়েছিলাম তোমার মনে আছে একটাই ট্যাক্সি ছিল ওই লোকটাই ছিল তাতে কাগজে মুখ থেকে আংটিটা লক্ষ্য করো এত সাপ তখন ওটা তারাঙ্গুলি ছিল এখানে কি করছে সে আমার যতদূর মনে হয় বোধহয় তোমার উপর নজর রাখছে আমার উপর নজর রাখছে ভয় পাবার কিছু নেই রূপা আমি কিন্তু শুধু আন্দাজ করছি চোখ ফিরিয়ে নিয়ে কফি পানি মন দিল ওরা খানিক পর হুইস্কি শেষ করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল লোকটা ওদের দিকে একবারও না তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেল রূপা ইঁদুরের মতো সরু মুখ খাইও বোধহয় উঠলো সে চেহারা দেখে তো মনে হলো নেপালি বা ভুটানি যাকে চলে উঠা যাক সন্ধ্যে সময় হোটেলে ফিরে এলোরা রাতে ডিনার খাবার পর রূপা বলল। কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছো সাগরের ধারে বাড়ির ওপর হাঁটতে এখন খুব ভালো লাগবে যাবে সত্যি ভালো লাগবে তবে যদি হাত ধরাধরি করে হাঁটতে পারি জি না আমাকে ছোঁয়া এত সহজ নয় হুম জাফার রে আস্তে ধীরে এগো ভাই আপাতত শুধু পাশে নিয়ে হাঁটাহাঁটি কর বেশি লোভ করলে মেয়েটা তোর হাত হয়ে যাবার ভয় আছে জাফর ভাই সত্যি তুমি মজার মানুষ সৈকতে হাঁটার সময় পাশে থাকলো জাফর তবে রূপার হাত ধরল না কিছুক্ষণ অপেক্ষা করার পর রূপা নিজেই ওর একটা হাত ধরল খুশি আধখানা চাঁদ ও তীব্র বাতাসের দিকে মুখ করে পাশাপাশি দাঁড়িয়ে থাকলো ওরা জাফর বলল রূপা কথাটা আজ এক্ষুনি তোমাকে আমি বলতে চাই আমি আমি তোমার প্রেমে পড়ে গেছি সহজ ও মিষ্টি কথাগুলো ভেসে থাকলো বাতাসে ফিস করলো রূপা তাহলে শুনবে জাফর টেনে নিল জাফর এত জোরে বুকের সঙ্গে চেপে ধরেছে যেন তার ফুসফুস থেকে সব বাতাস বের করে নিতে চাইছে রূপা আমি কখনো ভাবিনি এরকমটি ঘটবে তোমাকে প্রথমবার দেখেই আমি ভালোবেসে ফেলি করে কাঁদছে রোপা জীবনে এই প্রথম কোনো পুরুষটাকে এভাবে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে সে বুঝতে পারলো তাকে চুমু খাবার চেষ্টা করছে জাফর কিন্তু বাধা দেওয়ার কথা মনে থাকলেও ইচ্ছে হল না তার হৃদয় গান বাচ্চে এ সত্যি ও আমাকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি এ আমার জীবনের পরম পাওয়া এই মুহূর্তটির কথা কখনো আমি ভুলবো না একটু পর রূপাই সামান্য ঠেলা দিয়ে জাফারকে সরিয়ে দিল তবে হাত দুটো ছাড়ল না ওর দিকে নতুন দৃষ্টিতে তাকালো সে আদর ও কৌতূহল উপচে পড়ছে অন্তরের গভীরে ভালোবাসার মোহন আনন্দ উল্লাস অনুভব করছে সে এই মানুষটা তার পরম পুরুষ যার জন্যে বাইশটা বসন্ত অপেক্ষা করেছে সে যোছনা গায়ে মেখে সাগরের তীরে কতক্ষণ দাঁড়িয়েছিল বলতে পারবে না ওরা তবে এক সময় বাতাস খুব ঠান্ডা লাগায় জাফার বলল চল রূপা ফেরা যাক তোমার লেগে যেতে পারে হোটেলে ফেরার পথে রূপার মনে হল সে যেন বাতাসে উঠছে গোটা ব্যাপারটা তার কাছে জাদুর মতো লাগছে হোটেলে ফিরে নিজেদের কামরায় গেল না বাগানে বসে কফির অর্ডার দিল পাশাপাশি দুটো চেয়ারে মাঝরাত পর্যন্ত বসে থাকল ওরা পরস্পরকে ছুঁয়ে থাকল সারাক্ষণ যদিও কোনো কথা হলো না রাত একটার সময় নিজেদের কামরায় ফিরল ওরা কাপড় পাল্টে শুয়ে পড়ল রূপা ঘুমোবার সময় তার ঠোঁটে সুখী একটা মেয়ের মিষ্টি হাসি লেগে থাকল ঘুমের মধ্যে জাফরকে স্বপ্ন দেখলো সে দুহাত জড়িয়ে তাকে শুধু চুমু খাচ্ছেও ঘুমের মধ্যেই বিড়বি করে উঠলো রূপা তারপর ঘুমটা ভেঙে যেতে শুরু করলো রূপা বুঝতে পারলো শক্ত একটা হাত তাকে ধরে ঝাঁকাচ্ছে চোখ মেলতেই একটা মুখ দেখতে পেল কদাকার কুচ্ছি লোকটা বলল একটু শব্দ করলেই গলা টিপে মেরে ফেলব কান্না পাচ্ছে রূপার ভয় চুপ করে থাকল নেকলেসটা কোথায় বাসারের কাছ থেকে চুরি করা সেভেন সিস্টার্স আমি আমি জানি না আমি জানি না হ্যাঁ রূপাকে বিছানা থেকে মেঝেতে ফেলে দিল লোকটা তারপর আবার গলাটা দু হাতে চেপে ধরতে গেল এবারে চিৎকার করে উঠল রূপা চিৎকারটা মাঝ পথে থেমে গেল বাথরুমের দরজা খুলে ঠিক যেন একটা বাঘের মতো লাভ দিল জাফর লোকটা তার গলা ছেড়ে দেয় হাঁপাতে শুরু করলো রূপা ফোঁপাচ্ছে দেখল প্যান্টের পকেট থেকে পিস্তল বের করছে লোকটা তবে তার আগেই শয়তানটার ঘাড়ে এসে পড়ল জাফর শুরু হল ধস্তাধস্তি হঠাৎ বুকে প্রচন্ড এক ধাক্কা খেয়ে কার্পেটের উপর পড়ে গেল জাফর এই সুযোগে এক লাফে ঝুল বারান্দায় বেরিয়ে গেল লোকটা বুকে হাত দিয়ে দাঁড়ালো জাফর ঝুল বারান্দার দিকে ছুটল ইতিমধ্যে নিচে লাফিয়ে পড়েছে লোকটা রাস্তার এক লোক চ্যালেঞ্জ করলো তাকে তীক্ষ্ণ চিৎকার শুনে অন্তত তাই মনে হল রূপার গুলির শব্দ হল ব্যথায় গুমিয়ে উঠল কে যেন দু হাতে ধরে মেঝে থেকে রূপাকে তুললো জাফর কাঁদে না না কোথায় ব্যথা পেয়েছ বলো আমাকে তুমি আমি তো তোমার জন্য কাঁদছে জাফরের বুকে হাত পুলোচ্ছে রূপা দরজা খুঁড়ে গেল ভেতরে উঁকি দিল অমল সিংহানির উদ্বিগ্ন মুখ আরে কি ব্যাপার দোস্ত কে কাকে গুলি করলো গুলি হয়েছে বাইরে কি ঘটেছে একটু দেখে শুধু বলল জাফর রাস্তা থেকে চিৎকার চেচামেচের আওয়াজ ভেসে আসছে রূপা এখনো কাঁপছে বলল লোকটা হাতে সেই সাপের নেকলেসটা চুরি করেছি নেকলেসের সঙ্গে লোকটা যে সম্পর্ক আছে আগেই আমি তা সন্দেহ করেছিলাম তুমি ভয় পাবে বলে বলিনি এনিমে তুমি এখন ঠিক আছো তো আমি একটু গিয়ে দেখি কি ঘটলো ঝুল সিংহানি ছাড়াও কয়েকজনকে দেখা গেল ইউনিফর্ম পরা আহত এক লোককে ধরাধরি করে হোটেলে আনছে ওর পাশে এসে দাঁড়ালো রূপা কি হয়েছে জাফর সম্ভবত একজন পুলিশকে গুলি করে পালিয়েছে শয়তানটা জাফর চিন্তিত শেষ পর্যন্ত পুলিশই ঝামেলা এড়ানো গেল না পুলিশকে কি বলবো আমি রূপা আর রাগঠাক করা উচিত হবে না যা যা ঘটেছে সব সত্যি কথা বলবো আমরা তুমি বসো আমি নিচে থেকে একটু ঘুরে আসি জাফার চলে যাবার পর চোখে মুখে পানি ছিটালো রূপা বিছানায় বসে থাকল মনটাকে শান্ত করার চেষ্টা করছে খানিক পরই ফিরে এলো জাফর পুলিশের লোকটার হাঁটুর উপর গুলি লেগেছে তবে হাড় ছোঁয়নি মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ল রূপা জড়িয়ে ধরল ট্যারেসে বসে ব্রেকফাস্ট খাচ্ছে ওরা লোকটাকে হোটেলে ঢুকতে দেখেই চিনতে পারল রূপা ট্রেনে উনি আমাকে জেরা করেছিলেন সাব চেহারা থমথম করছে কথা না বলে শুধু মাথা ঝাঁকালো দশ মিনিটও পেরোয়নি আমার সিংহানি এসে বলল আমার অফিসে একটু আসতে হবে তোমাদের তোমাদের ট্রেন উড়িষ্যায় থাকতে একটা খুন হয়েছে তো ওখানকার পুলিশ তোমাদের সঙ্গে কথা বলতে চান যদি কিছু গোপন করার থাকে কথা বলার সময় সাবধান হুম অমল সিংহানির অফিসে সাব ইন্সপেক্টরকে দেখা গেল আবার আমাদের দেখা হলো সে বসুন আপনারা কিছু প্রশ্ন আছে পাশাপাশি দুটো চেয়ারে ওরা টেবিলের কয়েকটা পাসপোর্ট পড়ে রয়েছে তার মধ্যে একটা তুলে নিয়ে জাফারকে দেখালো সে এই যে এটা থেকে জানা যাচ্ছে আপনি একজন এনকোয়ারি এজেন্ট তার মানে কি আপনি একজন ডিটেকটিভ মিস্টার জাফর না ঠিক তা নয় আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি আমার কাজ ক্লেমস ইনভেস্টিগেট করা কোম্পানির নাম বলুন প্লিজ নামটা শুনে ভুরু না সাব ইন্সপেক্টর দ্যাটস কোয়াইট আ ফেমাস কোম্পানি বিশেষ করে মূল্যবান রত্ন আর অলঙ্কার বিমা করেন আপনারা তাই তো হুম কাল রাতে এই হোটেলে ডাকাত ঢুকছিল পালাবার সময় একজন পুলিশকে গুলি করে এ সম্পর্কে আপনাদের কি বলার আছে মিস্টার জাফর আমি যদি বলি ট্রেনের খুনটার সঙ্গে কাল রাতের ঘটনা সম্পর্ক আছে আপনি কি বলবেন আছে হুম ট্রেনে যিনি খুন হন তিনি ঢাকার একজন ব্যবসায়ী অ্যান্টিক ডিলার ভারতীয় পুলিশকে ইন্টারপোল সতর্ক করে দিয়েছিল বাসার সাহেব ভারতে আসতে পারেন তার কাছে চুরি করা একটা দামি নেকলেস আছে বলে সন্দেহ করা হচ্ছে সেভেন সিস্টার্স নামে বিখ্যাত সেটা নেকলেসটা কি আপনার কোম্পানিতে করা ছিল ছিল তাহলে বিমা প্রথম থেকে যা যা ঘটেছে সব আমাকে জানান প্লিজ কোনো রকম দ্বিধা না করে যা যা ঘটেছে সব বলে শেষে ব্যাখ্যা হিসেবে বলল আগে সব কথা বলিনি সেজন্য আমি অত্যন্ত দুঃখিত কেন বলিনি কারণটা আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন ভাইকে খুঁজতে এসে এই সরল মেয়েটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র জড়িয়ে পড়েছিল আমি যা চেষ্টা করেছি ও যেন কোনো বিপদে না পড়ে সাব ইন্সপেক্টর আমির খান মন দিয়ে শুনল জাফরের কথা তার চেহারা দেখে বোঝা গেল ওর সব কথা বিশ্বাস করেছে সে তবে ওদের পাসপোর্টগুলো ফেরত দিল না বলল রুটিন চেকের জন্য এগুলো আপাতত আমার কাছে থাক এত তাড়াতাড়ি নিষ্কৃতি পাবে ধারণা করেনি রূপা নিজের ঘরে ফিরে এসে জাফরের কাঁধে চিবুক থেকে সে বলল মনে আছে তো আমাকে তোমার কোথায় নিয়ে যাবার কথা হুম গোসল করে তৈরি হয়ে না দেখা যাক তোমার ভাইকে খুঁজে পাই কি না মাসুমের খোঁজ পাওয়া গেল তবে মাসুমকে পাওয়া গেল না ঠিকানাটা একটা মেসের দিন পনেরো আগে সিট ছেড়ে দিয়ে চলে গেছে সে মেসের লোকজন জানালো কলকাতায় গেছে সে তবে কোনো ঠিকানা রেখে যায়নি আরও জানা গেল এখন সে সম্পূর্ণ সুস্থ তার ইচ্ছে নাকি কলকাতা হয়ে দেশে ফেরা মাসুমের দেখা না পেলেও খবরটা শুনে খুশি হল রূপা ওকে নিয়ে একটা রেস্তোরাঁয় ঠুকল জাফর অরেঞ্জ জুস খাচ্ছে ওরা রূপা দেখল রাস্তার ওপারে একটা গাছের ছায়ায় একজন লোক দাঁড়িয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ফিসফিস করে জাফরকে বলল সেই লোকটা ওই কাল রাতে যে আমার কামরায় দিও না যে ওকে তুমি চিনতে পেরেছ দেখাই যাক কি উদ্দেশ্য ওর জুস খাওয়া শেষ হলো এক সময় রূপা বলল রেস্তোরাঁ থেকে বেরোতে ভয় করছে আমার যদি গুলি করে লোকটা দিনে দুপুরে তা সম্ভব নয় রূপা তাছাড়া খুন করা ওর উদ্দেশ্য হতে পারে না ওর দরকার ওই নেকলেসটা আচ্ছা শোনো আমার কথাটা শোনো মন দিয়ে আমি একটা বুদ্ধি করেছি কি করতে হবে ধীরে ধীরে বুঝিয়ে দিল জাফর আরো খানিক পর হোটেল থেকে একা বেরোলো রূপা রাস্তার মোড়ে এসে অন্য একটা রেস্তোরাঁয় ঢুকলো সে ঢুকে বসলো না পিছনের দরজা দিয়ে সাইড রোডে বেরিয়ে এলো হন হন করে হেঁটে আরেক রাস্তায় চলে এলো সে সারি সারি ক্যাফেগুলোর সাইনবোর্ডের ওপর চোখ বুলোচ্ছে অবশেষে চাননি ক্যাফে চোখে পড়ল এখানেই তাকে অপেক্ষা করতে বলেছে জাফর টেবিল দখল করে শুধু শুধু বসে থাকা যায় না কফির অর্ডার দিল রূপা আধ ঘন্টা পেরিয়ে গেল জাফার আসছে না দেখে ভয় লাগছে তার ওর কিছু হলো না তো ওয়েটাররা বারবার ওর দিকে তাকাচ্ছে দেখে আরও এক কাপ কফি চাইলো সে কফি এলো ধীরে ধীরে কাপটা খালিও করে ফেলল এখনও জাফার আসছে না ওর জন্যে দুশ্চিন্তায় অসুস্থ লাগছে নিজেকে তার ভাবছে আবার প্রথম রেস্তোরাঁয় ফিরে যাবে এই সময় জাফরকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লো সে আমি এদিকে এদিকে চিৎকার করে বললো টেবিলে বসে জাফার বলল ফ্যান চলছে তো তারপরও তুমি এমন ঘামছো কেন শান্ত হওয়া আমার কিছু হয়নি তুমি এত দেরি করছো দেখে এই চুপ সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে কি হয়েছে বলো আমাকে রুমালে চোখ মুছল রূপা খালি হাতটা দিয়ে জাফরের কবজি চেপে ধরে আছে তুমি আর একা আমাকে ফেলে কোথাও যেতে পারবে না আচ্ছা ঠিক আছে যাব না শোনো কি হলো বলি রূপা দ্বিতীয় রেস্তোরাঁয় ঢোকার পর সেটার বাইরে মিনিট দশেক অপেক্ষা করে লোকটা তারপর ভেতরে ঢোকে কিন্তু রূপাকে না পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এরপর লোকটার পিছু নেয় জাফার বন্দরের পিছনে একটা দোকানের পাশের দরজা খুলে ভেতরে ঢোকে সে খানিক পর দোকানটার উপর একটা জানলা থেকে উঁকি দিয়ে নিচে তাকায় আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর জাফর বুঝতে পারে সে এখন আর বাইরে বেরোবে না তার মানে লোকটা ওই দোকানের ওপর ঘরটায় থাকে তাই তো হতে পারে তবে তার কোনো বাড়ি বা ফ্ল্যাট ভাড়া করার কথা তোমার কি মনে হয় সে আবার আমার পিছু নেবে হোটেলে ঢোকার চেষ্টা আর বোধহয় করবে না তবে একা তোমাকে পেলে ছাড়বেও না এটা বলতে পারি তার মানে ও কি আমাকে কিডন্যাপ করবে নাকি নেকলেসটা কোথায় রেখেছো জানতে হলে তোমাকে তার কিডন্যাপ করাই তো দরকার তবে সেই সুযোগ তাকে আমি দিচ্ছি না আমার কি মনে হচ্ছে জানো মমতাজ বেগমকে আবার কোথায় দেখতে পাবো আমরা তার মানে এই লোকটার সঙ্গে মমতাজ বেগমের সম্পর্ক আছে হুম আমার তো তাই মনে হচ্ছে হোটেলে ফিরল ওরা লাউঞ্জে ঢুকতেই আমল সিংহানি জাফরের হাতে একটা টেলিগ্রাম ধরিয়ে দিয়ে বলল্টা কানে এসেছে টেলিগ্রাম করা হয়েছে জাফরের অফিস থেকে বলা হয়েছে নিহত আবুল বাঁশরের স্ত্রী দিলরুবা খানম বম্বে আসছেন জাফর যেন তার সঙ্গে দেখা করে টেলিগ্রামটা পকেটে রেখে দিয়ে সিংহানিকে জাফর জিজ্ঞেস করল আরে ওই বলবীর সিং এর কোনো হদিস বের করতে পারলে চারদিকে লোক লাগিয়ে দিয়েছি দোস্ত আশা করছি দু একদিনের মধ্যে তার হদিশ পেয়ে যাব লাঞ্চ খেতে বসে রূপা জানতে চাইল বাসর সাহেবের স্ত্রী বম্বে আসছেন কেন আসবেন না আরে সেভেন সিস্টার্স তো তারই সম্পত্তি তাছাড়া স্বামীর লাশেরও তো একটা ব্যবস্থা করতে হবে তাই না মহিলার সঙ্গে তোমার পরিচয় আছে আছে মহিলাও স্বামীর চেয়ে কোনো অংশে কম যান না মুশকিল হলো নেকলেসটা তার স্বামী চুরি করলেও বিমার শর্ত অনুসারে আমার কোম্পানিটাকে তাকে সত্তর লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য আমি যদি সেভেন সিস্টার উদ্ধার করতে পারি বা যদি প্রমাণ করতে পারি যে গোটা ব্যাপারটা আসলে জালিয়াতি তাহলে অবশ্য আলাদা কথা এত সব জটিলতা আমার ভালো লাগছে না জাফার ভেবে দেখেছ এই জটিলতার সৃষ্টি না হলে তোমাকে আমি পেতাম তাও ঠিক তবে আমরা যখন পরস্পরকে পেয়ে গেছি এইসব ঝামেলা এবার মিটে গেলে বাঁচি লাঞ্চ শেষ করে ওরা যে যার নিজের কামরায় ঢুকে দরজা বন্ধ করে দিল কথা হয়েছে দু ঘন্টা ঘুমাবে তারপর রূপাকে নিয়ে এয়ারপোর্টে যাবে জাফর বাথরুমে ঢুকে মুখ ধুচ্ছে রূপা শুনতে পেল জাফরের দরজায় ন খুলো দরজা খোলার শব্দ পেল সে বিস্ময়ে আঁতকে উঠেছে ভুরু কুঁচকে দরজা খুলে কবাট সামান্য ফাঁক করলো রূপা উঁকি দিল জাফরের কামরায় খোলা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে জাফর রূপার দিকে পিছন ফিরে হাত দুটো এমন ভাবে দুদিকে মেলা যেন ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে কাউকে তবে কে এসেছে দেখতে পেলো রূপা মমতাজ বেগম হঠাৎ উপলব্ধি করল রূপা জাফরের পাশে তারও থাকা দরকার দরজাটা পুরোপুরি খুলে ঘরের ভেতর ঢুকে পড়লো সে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো জাফর সেই সুযোগে ঘরের ভেতর মমতাজ বেগম ঢুকে পড়লেন বেশ 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 আমার ধারণা তাহলে মিথ্যে নয় কংগ্রাচুলেশন রূপা খুব কম মানুষই আমাকে বোকা বানাতে পারে তুমি পেরেছ এবার বলো কোথায় রেখেছ আমার সেভেন নেকলেস সম্পর্কে আমি কিচ্ছু জানি না ও রেলি এ কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলো রূপা বাসা সাহেবকে ছুরি মেরেছে আপনি এই অভিযোগ না করায় আমি অবাক হচ্ছি ব্যাপারটা কি বলুন তো ওই লোককে কে খুন করেছে না করেছে তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার আমার আগ্রহ সাত সাতকন্যায় ওটা আমার চাই তা না হলে আমি পুলিশ ডাকব গলা ছেড়ে হেসে উঠল জাফর ওকে এভাবে হাসতে দেখে হক চকিয়ে গেলেন মমতাজ বেগম সারাটা জীবন বিপদ নিয়েই খেলেছেন মহিলা জানেন এবারও খুব বড় একটা ঝুঁকি নিয়েছেন তার ধারণা হয়েছে জাফর একটা ক্রিমিনাল আর রূপা হল ওর শিষ্যা আপনাকে আর কষ্ট করতে হবে না পুলিশকে সব কথা আগেই বলা হয়েছে বিশ্বাস করুন আপনাকেই তো তারা খুঁজছে তারা আপনাকে জিজ্ঞেস করতে চায় গোলাম আলী গায়েব হয়ে গেল কেন কাজেই কমন সেন্সের পরিচয় দিন মিসেস মমতাজ গোলাম আলী যখন বাসার সাহেবকে খুন করলো তখন তার কাছে সেভেন সিস্টার্স ছিল আপনার এই বিশ্বাসের পেছনে কারণটা কি বলুন দেখি ছিল না থেকে পারে না জানলেন কিভাবে বাসার সাহেব ওটা কলকাতায় বিক্রি করে দেননি সম্ভব নয় সারা ভারতে যেখানে যত চোরায় হীরা কেনা বেচার কাজ হয় হতে হবে বলবীর সিং এর মাধ্যমে বিশেষ করে সেটা যদি খুব দামি আর বিখ্যাত হয় সেই একমাত্র কন্টাক্ট আর কন্ট্যাক্ট ছাড়া পৃথিবীর কোথাও বেশি দামের চোরাই হিরে বিক্রি করা সম্ভব নয় বশর বলবীর সিং এর সঙ্গে যোগাযোগ করার জন্যেই বোম্বে আসছিল বলবীর আপনারও ক্রেতা হতো যদি না গোলাম আলী আপনার সঙ্গে বেঈমানি করত। আপনার কপাল মন্দ মিসেস মন্ত আপনার বোঝা উচিত ছিল গোলাম আলীর মতো লোকেরা আহত সাপের মতোই বিপজ্জনক হয় এই প্রথম মমতাজ বেগমের আত্মবিশ্বাসে ফাটল ধরল আপনি অনেক বেশি জেনে ফেলেছেন ওকে মানলাম সেভেন সিস্টার্স আপনাদের কাছে নেই আমি একটা চুক্তিতে আসতে রাজি আছি আসুন আমরা একটা টিম হিসেবে কাজ করি আধা আধি বকরা রাজি জাফার না উনি তোমার সঙ্গে চালাকি করছেন উনি জানলেন কিভাবে এখানে আমাদেরকে পাওয়া যাবে সেই ব্যাখ্যা এখনই উনি করবেন হাত ব্যাগ খুলে সোনালি রঙের সিগারেট কেস আর লাইটার বের করে একটা বেনসান ধরালেন মমতাজ আপনাদেরকে আমি দেখে ফেলি তারপর পিছুনি মিসেস মামতাজ আপনাকে একটা কথা বলি আমার ধারণা গোলামালই অত্যন্ত বুদ্ধিমান লোক মামতাজের চোখে শুধু সন্দেহ নয় বোধহয় খানিকটা ভয়ের ভাবও ফুটলো আপনার এই হেয়ালির মানেটা কি এর মানে হল যে লোকটা সাপের মতো দেখতে একটা আংটি পরে তার সম্পর্কে গোলামালি সব জানে আপনার সঙ্গে এই খেলাটায় ঝুঁকি থাকায় মাঠে নামতে ইচ্ছুক নয় সে সাপটা গোলামালির কন্ট্যাক্ট নয় বলের কন্ট্যাক্ট সাপটার পরিচয় জিজ্ঞেস করলেন মমতাজ তবে বোঝা গেল সময় পাবার জন্য চেষ্টা করছেন তিনি নতুন হুমকে সামাল দেওয়ার জন্য প্রস্তুতি দরকার তার আপনার ওই নেপালি বয়ফ্রেন্ড কথাটা না বলে পারছি না বন্ধু নির্বাচনে আপনি বুদ্ধির পরিচয় দেন না সাপটা কিন্তু গোলাম গোলামালির চেয়েও বড় শয়তান সে তার সুবিধে মতো ছেড়ে যাবে আপনাকে আপনি বাধা দিতে চেষ্টা করলে তার হাতে খুন হয়ে যাবেন পাগল ছাড়া এ ধরনের চরিত্রের সঙ্গে কেউ মিলামেশা করে না জাফরের কথাবার্তা শুনে অবাক হচ্ছে রূপা জাফর কি সত্যি সত্যি এই বিপজ্জনক মহিলার সঙ্গে কাজ করতে চাইছে নাকি এক মনে কিছুক্ষণ সিগারেট টানলেন মমতাজ তারপর বললেন আপনি হয়তো ঠিকই বলছেন হুম আপনি খুব বিপদের মধ্যে আছেন মিসেস মমতাজ একমাত্র আমি আপনাকে রক্ষা করতে পারি ওই সাপটার আসল নামটা কি বলুন তো রূপাকে অবাক করে দিয়ে মমতাজ বেগম নির্দিধায় নামটা বলে দিলেন গণেশ থাপা হুম তা আমরা যখন বম্বে পৌঁছলাম গণেশ থাপা স্টেশনের বাইরে অপেক্ষা করছিল কেন বলুন তো গোলাম আলির জন্যে কথা ছিল আমার সঙ্গে গোলাম আলী ভুবনেশ্বরে দেখা করবে সে দেখা না করায় গণেশকে আমি ফোন করি এখানে সে আগে থেকেই ছিল হি ওয়াজ ওয়েটিং ফর মি কথা ছিল গোলাম কাছ থেকে নেকলেসটা চুরি করে আনবেন আপনি বোকা বলেই ভেবেছিলেন গোলাম আলীকে দেওয়া সম্ভব এখন আপনার একমাত্র উপায় আমার কথা মতো চলা মেসেজ মুমতাজ গণেশের কাছে ফিরে যান ভাব দেখান সব কিছু আগের মতোই আছে সে কি জানে আপনি এখানে এসেছেন না আপনাকে দরকার হলে আমি যোগাযোগ করবো ইতিমধ্যে আপনি যদি গোলাম আলী বা বলবীর সম্পর্কে কিছু জানতে পারেন আমাকে জানাবেন হুম আপনি জানেন কোথায় আমাকে পাওয়া যাবে হুম জানি তো আপনার সম্পর্কে এমন তথ্য খুব কমই আছে যা আমি জানি না মিসেস মমতাজ মনে রাখবেন আমার সাহায্য ছাড়া সেভেন সিস্টার্স আপনি পাবেন না টাকার আমার দরকার তবে আমি লোভী নই ফিফটি ফিফটি বকরাতে আমি রাজি এখন আমরা একটু বিশ্রাম নেব আপনি আসতে পারেন মমতাজ চলে যাবার পর দরজাটা বন্ধ করে দিল জাফর রূপা বলল উনি অত্যন্ত বাজে মহিলা জাফর নিশ্চয়ই তুমি তার সঙ্গে কাজ করার কথা ভাবছো না আরে না ওকে আমি এক বিন্দু বিশ্বাস করি না তবে গোলাম আলীর খোঁজ পেতে হলে ওর সাহায্য নিতে হবে তোমার সত্যি ধারণা সাতকন্যা ওই গোলাম আলীর কাছে আছে হুম অবশ্যই বাসর সাহেবকে খুন করে নেকলেস নিয়ে পালিয়েছে সে তবে কি জানো এই কেসটায় আরও কোনো রহস্য আছে সময় মতো সেটা জানা যাবে হাসছো যে মমতাজ বেগম আসার আগে আমি কি ভাবছিলাম জানো না বলো তুমি কখন কি ভাবো না ভাবো এখনো আমি ঠিক ধরতে পারি না ভাবছিলাম কি ধরনের বিয়ের অনুষ্ঠান হলে খুশি হও তুমি বিয়েটা এখানে কোনো ম্যারেজ রেজিস্ট্রার অফিসে হলে ভালো হয় নাকি জাক জমকের সঙ্গে ঢাকায় কোনো কমিউনিটি সেন্টারে বিয়ে হ্যাঁ বিয়ের কথা রূপার মনেও জেগেছে বই কি তারপরও শব্দটা তার সারা দেহ মনে অবাক করা একটা পুলক জাগিয়ে তুলল বাঙালি মেয়ে বিয়ের কথা শুনলে লজ্জা তো পাবি কাজেই তার চেহারা লালচে হয়ে ওঠার ব্যাখ্যাটা সহজ জাফর আমার সম্পর্কে এখনো তোমার কিছু ভুল ধারণা রয়ে গেছে তোমাকে আমি বলেছি আমার বাবা ছাত্র পড়িয়ে সংসার চালান আমার লেখাপড়ার খরচ আর সংসার চালাতেই হিমশিম খেয়ে যান তিনি মেয়ের বিয়ের জন্য টাকা জমাবেন কোথেকে বলো আমি তো তোমার মা বাবার কথা ভাবছি তারা যদি এ বিয়েতে মত দেন হয়তো চাইবেন একমাত্র ছেলের বিয়েতে জাঁকজমক হোক কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নেই জানি না তোমাদের পরিবার থেকে যৌতুকের প্রসঙ্গ তোলা হবে কিনা যদি তোলা হয় জাঁকজমক যৌতুক দেনা পাওনা এসব প্রসঙ্গ ছাড়া কোনো বিয়ে হয় মা বাবার একমাত্র ছেলে আমি ওদের অনেক দিনের শখ আমার বিয়ে দিয়ে ঘর সংসার সাজাবেন চেহারা কালো হয়ে গেল রূপার কিন্তু তাহলে মাথা চুলে আঙুল চালাচ্ছে জাফার ঘরের মেঝেতে উত্তেজিতভাবে পায়চারি শুরু করলো আমার মা বাবা আট দশজনের মতোই রূপা যৌতুক ছাড়া ওরা বিয়েতে রাজি হবেন না কিন্তু তুমি আমার বাবা যৌতুক দিতে না পারলে তুমি কি করবে না না যৌতুক দিতে পারবেন না কথাটার মানে কি কিছুই কি দিতে পারবেন না মানে তুমিও তো পরিবারের একমাত্র মেয়ে তোমার জন্য তোমার বাবা বা কিছু সঞ্চয় করেননি মার কিছু গয়না আছে আমি ঠিক জানি না তবে চাইলে হয়তো ওগুলো আমাকে তিনি দেবেন কিন্তু জাফার তুমি আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছ আমি জানতে চাইছি যৌতুক ছাড়া তুমি আমাকে বিয়ে করতে পারো কি না ব্যাপারটা বুঝতে চেষ্টা করো রূপা কিন্তু বিয়ে তো হবে আমার আর তোমার তোমার স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই মা বাবার একমাত্র সন্তান হওয়ায় ইচ্ছে ওদের মতের বিরুদ্ধে আমি বিয়ে করি তার মানে আমাদের বিয়ে হবে না তাহলে তাহলে আমাকে তুমি ভালোবাসলে কেন সরি রূপা সত্যি আমি দুঃখিত ব্যাস শুধু দুঃখিত বলে সব ভুলে যেতে চাইছো আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তার কোনো মূল্য নেই তোমার কাছে তোমাকে আমি এখনো ভালোবাসি রূপা তুমি এমন একটা মেয়ে ভালো না বেশি কি করে পারি বলো কিন্তু এ এমন এক সমস্যা যার সমাধান আমার হাতে নেই জানি আমাকে তুমি লোভী ভাবছ কিন্তু বিশ্বাস করো আমি তা নই তবে এও সত্যি যে আমি আমার বাবা মার মনে দুঃখ দিতে পারবো না তাহলে এত নাটক করার কি দরকার ছিল নাটক করলাম কখন কেন কেন জিজ্ঞেস করেছিলি বিয়েটা এখানে হবে না কি ঢাকায় এখানে হলে তোমার বাবা মাকে পার্থক্যতায় কে যৌতুক দাবি করবে বলো ওদেরকে তুমি চেনো না রূপা মাথা নিচু করে ম্লান সরে বলল জাফার তোমাকে বিয়ে করে ঢাকায় নিয়ে গেলেও যৌতুক না পেলে ওরা তোমাকে বাড়িতে তুলবেন না গর্ব করার মতো পরিবারে জন্মেছ সন্দেহ নেই এত সহজে বিয়ে না করার কথা বলতে পারছ একবার ভেবে দেখছো না আমার কি হবে তোমার কি হবে মানে দুনিয়াতে আমি একমাত্র পাত্র নাকি যৌতুক ছাড়া বিয়ে করার মানুষ অনেক পাবে তুমি তা পাবো কিন্তু তাদেরকে তো আমি ভালোবাসিনি ভালোবেসেছি তো তোমাকে আবার পায়চারি শুরু করলো জাফার আমাকে ভুলে যেও এছাড়া আর কি বলতে পারি আমি বলো আমাকে ভুলে যাবার উপদেশ দিচ্ছ তুমি আমাকে ভুলে যেতে পারবে চেষ্টা করব তুমি এত নিষ্ঠুর এ কথা তুমি বলতে পারলে জাফর চুপ করে থাকল ঠিক আছে আজই আমি পুলিশ স্টেশনে গিয়ে আমার পাসপোর্ট ফেরত চাইবো সম্ভব হলে কালকে ট্রেনে কলকাতা হয়ে দেশে ফিরে যাব হোটেলের যা বিল হয়েছে আমারটা আমি দেব আবেগ দমন করার জন্যে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল সে আমার জন্য অনেক করেছো তুমি আমি কৃতজ্ঞ তবে এখন থেকে আমাদের আর দেখা না হওয়াই উচিত বলেছে বটে সেই সঙ্গে নিজেকেও মনে মনে প্রশ্ন করছে রূপা ওকে তুই না দেখে থাকতে পারবি বোকামে এ তুই কি করলি এমন প্রেমেই পড়লি যে ওকে তুই চেষ্টা করলেও ভুলতে পারবি না অথচ তোর তুলনায় ওর কাছে টাকাটাই বড় হল ঘুরে দাঁড়ালো রূপা বাথরুমের দরজা দিয়ে নিজের ঘরে ফিরে যাবে পেছন থেকে জাফার নিচু গলায় বলল একটা কথা দাঁড়ালো রূপা তবে ঘুরল না কথাও বলল না জানি তুমি খুব দুঃখ পেয়েছ দোষটা আমারই স্বীকার করছি পারলে পারলে ক্ষমা করে দিও আরেকটা কথা জাফার এগিয়ে এসে রূপার ঠিক পেছনে দাঁড়ালো যদি জানতে পারেন এসব কথা বলেছি তোমাকে মা ও বাবা দুজনেই আমাকে চড়াবেন দুই কাঁধ ধরে নিজের দিকে ঘোরালো রূপাকে টাকা পয়সা বা সয় সম্পত্তি যাই বলো ওদের এত বেশি আছে আর ওরা এত ভালো মানুষ যৌতুক শব্দটা পর্যন্ত সহ্য করতে পারেন না হতভম্ব রূপার চোখে চোখ রেখে হাসছেও বিশেষ করে তোমার হবু শ্বশুরের কথা হলো কোনো দুস্থ শিল্পী বা স্কুল মাস্টারের মেয়েকে তিনি ছেলের বউ করতে পারলে খুশি হবেন কারণ তার ধারণা তাদের মেয়েরা সংসারী হয় রুচি ভালো শান্ত হয় ইত্যাদি ইত্যাদি রূপার চোখ থেকে এখনও পানি গড়াচ্ছে কাজটা অন্যায় হয়েছে স্বীকার করছি রূপাকে বুকের মধ্যে টেনে নিয়ে চুমু খেলো সে রূপার চোখের পানি জিভে নিয়ে সহাসে মন্তব্য করল তবে কৌতুকটা করায় আমি খুব খুশি কেন জানো তুমি আমাকে ভুলে যাবে এ কথাটা একবারও বলতে পারি কি যেন বলতে গেল রূপা আবার চাফার চুমু খেতে শুরু করায় সম্ভব হল না তারপর রূপাকে জড়িয়ে ধরে রেখে বিছানার দিকে এগোলো চাফার কি করছো না বল না প্লিজ জাফর আমাদের বিয়ে হয়নি থমকে গেল জাফর চলো তাহলে আজই বিয়েটা করে ফেলি আমরা কি বলছো কি তা কি করে সম্ভব আর হঠাৎ তুমি এমন অস্থির হয়ে উঠছো কেন হ্যাঁ উত্তরে বিছানার দিকে তাকালো জাফর এই ওই দিকে তাকাচ্ছ কেন তুমি না ভীষণ অসভ্য অস্থির হয়ে উঠছি তোমাকে আমি আবিষ্কার করতে চাই বলে ধৈর্য ধরা অসম্ভব বলে মনে হচ্ছে আমি তো তোমারই জাফারের বুকে মাথা রাখল রূপা আমাকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তা পারবে না কিন্তু দেখো তোমাকেই আমি পাচ্ছি না রূপার মুখ তুলে আবার চুমুই চুমুই ভরে দিল জাফর চট করে আরেকবার টাকালো বিছানার দিকে এবার এই প্রথম রূপাও চুমু খেলো জাফারের ঠোঁটে ভেবেছ আমি জানি না এও তোমার একটা কৌতুক বারবার বিছানা থেকে তাকিয়ে তুমি আমার পরীক্ষা নিচ্ছ তাই না সত্যি না তোমাকে আমি এক্ষুনি পেতে চাই লক্ষ্মীটি এমন করে না তোমার অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে জাফারের মাথার চুলে বিলি কাটছে রূপা আমরা না পরস্পরকে ভালোবাসি আমরা না শিক্ষিত মানুষ ভেবে দেখো না মুহূর্তের দুর্বলতায় বিবেচনা বোধ হারানো কি আমাদের সাজে আর তোমাত্র কটা দিন তারপরে তো আমার অনুপরমাণুর একমাত্র মালিক হবে তুমি তুমি যদি এরকম অস্থির হয়ে ওঠো তাহলে আমিও হয়তো তাহলে আরো বেশি করে অস্থির হই তোমাকে আমার এক্ষুনি চাই না কেন তুমি তো বললে বলেছি তোমার কষ্ট সহ্য করতে পারবো না তাই কিন্তু এখন দেখছি যতটা কষ্ট পাচ্ছ তার চেয়ে বেশি চালাকি করছো তুমি কাজে কি বলেছি ভুলে যাও ঠেলে জাফরকে সরিয়ে দিল রূপা হাসছে সে ঘুমিয়ে আর কাজ নেই মুখ ধুয়ে চলো বেরিয়ে আসি আজ আমরা ফটো তুলব কেমন তোমার ছবি আমি বাড়িতে পাঠাবো আমার ছবি তুমি তোমার বাড়িতে পাঠাবে ঠিক আছে হুম গুড আইডিয়া কিন্তু ঠাট্টা নয় বিয়েটা বোম্বে হলে ক্ষতি কি ছবিও পাঠাই আর ফোন করে মা বাবাকে জানিয়ে দিই কি যাচ্ছে দুজনেই আমরা পাগল হয়ে গেছি সত্যি আমারও মনে হচ্ছে ক্ষতি কি শেষ হল শেখ আব্দুল হাকিমের দীর্ঘ গল্প protum premier ditiu porpo nu muscar